بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم আজ আমি সমস্ত বিশ্ববাসীর সামনে এমন একটা আলাপ নিয়ে আসলাম যে আলাপ আলোচনাটা শুনলে যে যে ধর্মেই থাকুক যে যে যেরকম রাস্তাতেই থাকুক যারা মূলত আল্লাহকে বিশ্বাস করে ঈশ্বর গড ভগবানকে বিশ্বাস করে যারা তারা অবশ্যই এই কথাটা তাদের অন্তরে লাগবে ইনশাআল্লাহ সেই কথাটি হলো যে আল্লাহ কোরআনে সূরা মাউনে বলেছেন দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা ইতিমের গলায় ধাক্কা দেয় অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করিয়ে থাকে এবং গরিব মিসকিনকে তাড়িয়ে দেয় তাহলে এদের নামাজ রোজা হজ জাকাত আল্লাহ দুর্ভোগের মধ্যে ফালাইলেন দুর্ভোগের মধ্যে যদি আল্লাহ ফালাইয়া থাকেন তাহলে কেন ফালাইলেন নামাজ কারীদের কি আল্লাহ এমন কথা কেন বলল যে দুর্ভোগ সেই নামাজকারী যারা এর যারা এতিমের গলায় ধাক্কা দেয় অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না কেন আল্লাহ বলল এই কথাগুলো আজ আমি এই কথাগুলো বলবো যেমন কিছু হাদিস খুললে পাওয়া যায় আল্লাহ হাশরের দিন চাঁদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহ নিজে ওয়াজ করবেন এবং সেই ওয়াজের মধ্যে আল্লাহ নিজে যখন সিংহাসনে বসবেন তখন স্টেজের মধ্যে থাকবে ওলিয়া উলিয়া নবী রাসূল যারা ছিল এবং স্টেজের নিচে থাকবে সাধারণ মানুষেরা সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে এমনও কথা বলা হয়েছে যে তারা এই ওয়াজ শুনে আল্লাহর মুখে ওয়াজ শুনে হাজার হাজার বছর বেহুশ হয়ে থাকবে এবং গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে ফালফাড়তে থাকবে তাহলে এমন কি আল্লাহ বলবে এমন কি কথা আল্লাহ বলবে আল্লাহর ভিতরে এমন কি কষ্ট যে যে কথাগুলো শুনে স্টেজের লোকগুলা ঝুলতে থাকবে এবং নিচে যেই লোকগুলা বসা থাকবে তারা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে এবং হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে তাহলে এই কথাগুলো এমন কি কথা আল্লাহ বলবে যেমন দুনিয়াতে আমরা বেঁচে আছি আমরা নবী রাসূলদের কোনো দুঃখ দুর্দশা বা কাফেররা নির্যাতন করেছিল অত্যাচার করেছিল নবীদেরকে মারছিল তখন সেগুলো শুনি এবং বলি আমরা চোখের পানি ফেলাই তাহলে সেগুলো তো দুনিয়াতেই আমরা কান্দাকাটি করছি কিন্তু আল্লাহর এমন কি দুঃখ যে এমন কি কথা বলবে সেই দিন নিজের কুরসিতে বসিয়া যা শুনলে স্টেজের মানুষগুলো ঝুলতে থাকবে এবং সেই স্টেজের নিচে যে লোকগুলো থাকবে তারা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে তা এমন কি কথা আল্লাহ শোনাবে এমন কি বক্তব্য আল্লাহ দেবেন তাহলে আমাদের একটু বোঝার বিষয় আছে তাহলে আমার মাথায় যতটুকু ধরলো আমি ততটুকুই বলবো যে যত ইবাদত করি যত সাধনা করি যতই কিছু করি মূলের করে মানব সেবাই পরম ধর্ম কারণ আল্লাহ বলছে যে 17,999টা মাকলুকাত একদিকে আর 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ একলা একদিকে এবং 17,999টি মাকলুক একলা একদিকে তাহলে মানুষ শ্রেষ্ঠ আর আল্লাহ বলছে যে যেই মানুষ নিজেকে পবিত্র করলো আমি তার মধ্যে বিরাজমান আমি তার মধ্যেই বসবাস করি তাই বলা হয়েছে যে আল্লাহ মুমিন ব্যক্তির কালবে বসেন স্থান নেন তাহলে মানুষই একমাত্র মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান থাকেন এবং সেই মানুষকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আল্লাহ যদি সেই মানুষের কালবে বিরাজমান থাকে তাহলে সেই মানুষকে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পায় তবে আল্লাহ সূরা মাউনের মধ্যে যে কথাটা বলল দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় তাহলে এমন কথা আল্লাহ বলছে নামাজটা পর্যন্ত দুর্ভোগ হয়ে যায় বাতিল হয়ে যায় তাহলে বোঝা গেল মানব সেবাই পরম ধর্ম এই সম্বন্ধে একটা কথা বলবো সেই কথাগুলো হলো যে আমার ঘরে চাউলের বস্তা ভরা চাউল আছে আমার ঘরে কাপড় আছে আমার পাশের বাড়িতে
एक जन मानुष सारा दिन काजकाम खोजे पाय नाई तिनी घरे एसे छेले मेयेदेरके निये स्त्रीदेरके निये से ना खे पानी खे घुमे आछे किन्तु आमी जानते पारछी से लोकटा सारा दिन काज पाय नाई कोनो खाबारेर व्यवस्था करते पारे नाई तखन आमी जानते पेरेछी किन्तु आमार घरेर मध्ये बस्ता भरा चावल छिलो ताके 2 केजी चाल दिये बोलते पारतम जे बाबा रे आजके तुमि खेये नाओ कालके तोमरा कोनो काज सन्धान करे निओ কিন্তু এ দেখার পর আমি দেই নাই যে এমন একটা মহিলা ঘর থেকে কাপড়ের অভাবে বাইরে হইতে পারছে না সে কোনো কাজ করতে পারতেছে না তার স্বামী ছিল তার স্বামীও মারা গেছে 2-3টা সন্তান নিয়ে সে চলতে পারতেছে না গায়ের কাপড়টা ছেঁড়া এই ছেঁড়া কাপড় নিয়ে পর্দার বরখেলাপ হবে সে বাইরে হইতে পারে না সে ভালোমন্দ খাইতেও পারতেছে না তখন এরকম দেখা গেছে আমাদের ঘরের মধ্যে ভালো ভালো কাপড় পড়ে আছে আমাদের বর্তমানে যদি আমরা আলমারি টান দেই তাহলে আমার বোনের 5টি কাপড় আমার মায়ের 10টি কাপড় ইমুকের এতটা সালোয়ার আছে কিন্তু সব কিছু বেশি বেশি আছে এমন এমন কিছু ফ্যামিলি আছে যারা কাপড়ের অভাবে ঘর থেকে বাইরে হতে পারে না আমরা দেখেছি তার এই অবস্থা দেখেও তাকে আমরা কিছু করি নাই দিলাম না তখন আল্লাহ এদেরকে দেখেও যারা দিল না করলো না এদেরকেই বলা হয়েছে দুর্ভোগ সেই নামাজকারী যারা অন্য বস্ত্র দান করে না অন্য বস্ত্র দান করে না এবং গরিবদের মাথায় হাত বুলায় না তাহলে এদের নামাজ রোজাকে দুর্ভোগের মতে পাঠানো হয়েছে আরেকটা বিষয় হলো যে আল্লাহ এই কথাও বলেছেন যে তুমি যদি জানো তোমার প্রতিবেশী বা তোমার পাশের ঘরে একজন লোক রোগাক্রান্ত হইয়া তিনি ছটপট করতেছে তাকে দেখার কেউ নাই কিন্তু দেখা গেছে আমরা জানছি যে লোকটার কেউ নাই সে অসুস্থ হয়ে পড়ে আছে তাকে আমাদের অর্থনীতি ছিল তাকে সেবা করার মতো তৌফিক ছিল কিন্তু আমরা করি নাই তখন আল্লাহ এখানে বলেছে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না আরেকটা বিষয় হলো যে ইউটিউব চ্যানেলটির প্রথমেই বলা হয়েছে আল্লাহ বস্ত্রহীন আল্লাহ ক্ষুধার্ত এই কথাটা বলা হলো কেন দেখেন হাশরের দিন আল্লাহ একদিন মঞ্চে বসে বলবে হে মানব সকল আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাদ্য দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে কেউ সেবা করনি আমি বস্ত্রহীন ছিলাম আমাকে কেউ বস্ত্র দেওনি তখন হাশরের মাঠে বান্দারা বলতে লাগবে যে হে আল্লাহ আপনি কি ক্ষুধার্ত হন আপনি কি খান হে আল্লাহ আপনি কি বস্ত্র পরিধান করেন হে আল্লাহ আপনি কি অসুস্থ হন তখন আল্লাহ বলতে লাগছেন তোমার পাশের ঘরে একটা মহিলা তার স্বামী ছিল না তার ঘরে খাবার ছিল না সে পর্দার বরখেলাপ করে বের হতেও পারছিল না এবং সে ছেলে মেয়েদের নিয়ে কি খাবে সেই ব্যবস্থাও ছিল না কষ্টে তার জীবন যাপন ছিল যদি তার একটা বস্ত্র থাকতো তাহলে সেই ছেঁড়া বস্ত্রটাকে খুলে ভালো বস্ত্রটাকে পরে সে কোনো কাজকামে যাইতো তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচত তোমরা এই দৃশ্য দেখেছো কিন্তু এই মহিলাকে একটা কাপড় দাওনি অথচ তোমাদের অনেক কাপড় ছিল ঘরে তাহলে সেই মহিলা যে কষ্ট করলো খাবার অভাব ভোগ করলো বস্ত্রের অভাব ভোগ করলো আমি কি ওই মহিলার মধ্যে ছিলাম না একটা লোক তোমার প্রতিবেশী সেই লোকটা খুব রোগে আক্রান্ত হইয়া পড়ে আছে তোমরা অনেকেই দেখেছো সেই রোগাক্রান্ত হয়ে ছটপট করতেছে তাকে দেখার কেউ ছিল না তোমাদের সমর্থ ছিল অর্থ দিয়ে তাকে দেখার জন্য ঔষধ কিনে দেওয়ার মতো তাকে সেবা করার মতো কিন্তু তোমরা করনি কেন আমি তো সেই মানুষের মধ্যে কি ছিলাম না তোমরা যদি তার সেবা করতে তার যত্ন আদি করতে তাহলে সেই সেবাটা কি আমি পেতাম না
একদিন দেখা যায় একজন ব্যক্তি সারাদিন কাজ করছে, সারাদিন কাজকাম খোঁজাখুঁজি করছে, কোনো কাজকাম পায়নি, সে খালি হাতে ফিরছে, বাজার আনতে পারে নাই। তোমরা দেখেছো লোকটা কাজ পায় নাই, ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়ে পানি খেয়ে ঘুমাইছে, তোমরা জানছো, কিন্তু এদেরকে তুমি সেবা করো নাই। অথচ তোমাদের ঘরে বস্ত্র ছিল, খাদ্য ছিল, বস্তা ভরা চাউল ছিল, তোমরা দু এক কেজি চাল দিয়ে তাকে সাহায্য করো নাই। তারা যে না খেয়ে কষ্ট পাইছে, আমি কি তাদের মধ্যে ছিলাম না? তাদের কষ্টটা কার? আমারই তো। তখন সেই বস্ত্রহীন মহিলা বস্ত্রের অভাবে কষ্ট করছে, খাওয়ার অভাবে কষ্ট করছে, সেই মহিলাও তো একজন মানুষ, আর আল্লাহ তো মানুষের মধ্যে বিরাজমান। তাহলে সেই মানুষটি যখন কষ্ট করলো, তো এই কষ্ট কাকে দিলাম? আল্লাহই তো পাইল। একজন রুগীকে সেবা করলাম না, সেবা না পেয়ে লোকটা কষ্ট করছে, তো সেই লোকটার মধ্যে আল্লাহ কি বলতেছে যে আমি কি সেই মানুষের মধ্যে ছিলাম না? তাহলে সেই কষ্টটাও তো আমারই। আজকে যে কথাগুলো বলতেছি, মানুষ জানি না এই কথাগুলো কোন জায়গাতে নিয়ে স্থান দেয়, কোন জায়গাতে নিয়ে বোঝে, যে বোঝা উচিত যে আল্লাহ অবশ্যই অনেক কষ্ট পেয়ে এই সূরাটি নাজিল করেছেন। দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে, অন্ন বস্ত্র দান করে না এবং এতিমের মাথায় হাত বুলায় না। তাহলে সারা জীবন নামাজ রোজা করতে 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 কপালে কহর ফলেই দেব, কিন্তু কোনো লাভ হবে না যদি আমি মানব সেবা না করি। আর মানব সেবাই পরম ধর্ম, আল্লাহ এটাই প্রমাণ করলেন সূরা মাউনে। এবং আল্লাহ সেই রোগী মানুষের মধ্যেও বিরাজমান ছিলেন, এই অভাবগ্রস্ত মানুষের মধ্যে বিরাজমান ছিল। তিনি যদি অনাহারে কষ্ট পাইল, তাহলে আল্লাহ যদি সেখানে বিরাজমান থাকে, তাহলে আল্লাহও তো এই কষ্ট পাইল। তাহলে আমরা এরকম ভুল কোনোদিন করব না। আজ এই কথাটি বলতে গিয়ে আমার চোখে পানি এসে গেল। আজ আমি এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।